বিপ্লবী অমৃত সরকার বাংলাদেশ জামাত ইসলামীর সাতক্ষীরা জেলার সাবেক আমির সাবেক এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়েছে। আমরা আওয়ামী লীগকে বলতে চাই, জামাত ইসলামী আল্লাহ জালার কাউকে ভয় করে না। আওয়ামী লীগ সরকার তোমাদেরকে আমরা বুঝি না, আমরা ভয় পাই শুধু আল্লাহকে। আমাদেরকে হত্যা করেছে, আমরা কি ভয় পেয়েছি? আমরা কি মাস দিয়েছি? তোমাদের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, তোমরা প্রস্তুত থাকো। এই অবৈধ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবে, বাস্তবায়ন করা হবে। ইচ্ছা